সালাম আলাইকুম ভিউয়ার্স, লোনামুলা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতেছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিছু ফুটেজ বা পিকচার রয়েছে। এরা হচ্ছেন ইমিগ্রেশন জালিয়াতের সাথে অভিযুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আদালত রায় দিয়েছে এবং অনেকেরই বিভিন্ন মেয়াদে তাদের সাজা হয়েছে। তো আজকে জানাবো এরা কারা এবং কিভাবে কোন অপরাধে তাদের সাজা হয়েছে। যুক্তরাজ্যের অভিবাসন সংক্রান্ত জালিয়াতির কারণে এই 10 ব্যক্তিকে সাজা দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত এই 10 ব্যক্তির প্রতি অভিযোগ ছিল যে তারা পাকিস্তান হতে বিভিন্ন মানুষকে প্রতারণা এবং কারসাজির মাধ্যমে তারা ব্রিটেনে নিয়ে এসেছেন, এবং বিশেষ করে তারা স্পাউস ভিসায় এই জালিয়াতির অংশ নেন। স্পাউস ভিসায় যারা আসলে আসার কোনো যোগ্যতা নেই তাদেরকেও তারা ফলস ডকুমেন্ট তৈরি করে তারা ব্রিটেনে নিয়ে এসেছেন। ও ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এই নিউজটি উঠে আসে এবং আমরা তা তুলে ধরার চেষ্টা করতেছি। ব্রিটেনের স্পাউস ভিসা এমন লোককে তারা এনেছে যাদের আসলে যুক্তরাজ্য প্রবাসের কোনো যোগ্যতা ছিল না, তথাপি তাদের জালিয়াতির মাধ্যমে কাগজপত্র নথি জাল করে তাদেরকে আনা হয়। ঘটনাটি ঘটেছে ল্যাঙ্কাশায়ারের বার্নলে এই মাহমুদ হুসেইন। এই মাহমুদ হুসেইনই হচ্ছেন যিনি কাগজগুলা তৈরি করেছিলেন। সেই মাহমুদ হুসেন ছবি হচ্ছে এটি, এবং তিনি বিভিন্ন নথিপত্র জাল করে ওনাদেরকে নিয়ে আসে, এবং তার পিছনে আমার পিছনে যে ছবিগুলো দেখতেছেন তারা হচ্ছে তার সহযোগী। তো এখানে বিচারক অ্যান্ড্রু ফেভারিস খেসি জানান যে মাহমুদ হুসেন অর্থের জন্য মিথ্যা দলিল সরবরাহ করে ব্যবসা শুরু করেছিলেন। আদালতের ভাষ্যমতে হুসেন লোকদের আইনি উপায়ে সহায়তা না করে নকল নথিপত্র এবং ভুয়া বেতন স্লিপ সরবরাহ করতেন। 2018 সাল থেকে 2020 সালের মধ্যে এই কেলেঙ্কারি সংঘটিত হয়। সমস্ত সাজাপ্রাপ্ত আসামিরা ল্যাঙ্কাশায়ারের বার্নলি এবং নেলসন অঞ্চলের বাসিন্দা। অন্যান্য আসামিরা হলেন সিদ্রা আলী, সিদ্রাজ রিয়াদ, সাকাব আসগর, অসীম শাহ এবং জুনায়দ আলী। এ সকল আসামিকে 12 মাসের কারণে দেওয়া হয়েছে। একই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় কাসিম খানকে 15 মাসে সাজা দেওয়া হয়েছিল এবং 120 ঘন্টা কমিউনিটি ওয়ার্কের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কাসিম খানের স্ত্রী মারিয়া খান এবং সিদ্রা আলীর স্বামী তাইমুর আলীকে মিথ্যা ডকুমেন্টে ব্রিটেনে প্রবেশের জন্য দোষী সাব্যস্ত করা হয়। তাছাড়া 34 বছর বয়সী মোহাম্মদ অলডিনকেও বেআইনি অভিবাসন আইনের সহায়তা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাকে 9 মাসে সাজা দেওয়া হয় এবং 70 ঘন্টা কমিউনিটি ওয়ার্কের নির্দেশ দেওয়া হয়। হোম অফিসের একজন মুখপাত্র জানান যে এই সাজা একটি শক্তিশালী বার্তা প্রেরণ করে যে যারা অভিবাসন ব্যবস্থাকে অপব্যবহারের চেষ্টা করে তাদের আইনের মুখোমুখি করা হবে। এই হচ্ছে আসলে মেইন নিউজ। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে এই অপরাধের সাথে কারা কারা জড়িত ছিলেন। এটি হচ্ছে দ্য মেইল অনলাইনের থেকে প্রাপ্ত। এই দুজন হচ্ছেন অসীম হুসেইন বামে, অসীম হুসেন শাহ এবং সাকাব আসগর। এরপরে যার ছবি এসেছে তিনি হচ্ছেন সিদ্রা রেজা, এই সিদ্রা রেজা। এরপরে হচ্ছে উনি হচ্ছেন সিদ্রা আলী, এই হচ্ছে সিদ্রা আলী। এই হচ্ছেন আরেকজন, তিনি হচ্ছেন মারিয়া খান। আর এই হচ্ছে সিদ্রা আলী আর রিয়াজ দেখতে পাচ্ছি, আর এই সেই মোহাম্মদ হুসেইন। এরপরে সকলের ছবি দেয়া হয়েছে একসাথে।